নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন। আজ দেখি কি করি, সকাল থেকে এখনো কিছু প্ল্যান করিনি। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। আমার হাজবেন্ড আর ছেলে দুজনে খেলতে গেছে। আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো গোলকিপার, তো খেলতে গেছে ওরা দুজনে। ছেলেও ভালো খেলে, তবে হাজবেন্ড ভালো গোলকিপার, এখনো এই বয়সে ভালোই খেলে। আর এখন দুই একটা প্রাইজ পাচ্ছে, টুর্নামেন্ট খেলছে, প্রাইজ পাচ্ছে বলে খুব আনন্দে আছে। যে সকলে খুব বাহবা দেয়, বলে খুব ভালো খেলে, ভালো খেলে, যার জন্য খুব খুশিও হয়। কিন্তু ও, আমি মর্নিং ওয়াক করতে যেতাম, কিন্তু আমার শরীরের বিশেষ কিছু কারণে ডাক্তারের বারণ আছে, আমি এখন আর যাই না। কিন্তু আমার স্বামী কিন্তু রেগুলার মর্নিং ওয়াক করে, এক্সারসাইজ করে, কিন্তু আমি করি না। আর আমার কিছু কিছু জিনিস ডাক্তারের বারণও আছে, যার জন্য আমার সব কিছু হয় না, করা সম্ভব নয়। তবে ডাক্তার পরামর্শ দিলে তবে আমি যে যে ধরনের এক্সারসাইজ আমার করা দরকার সেগুলো চেষ্টা করব করবার। এখন ব্লগটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর তোমরা হয়তো অনেকেই যোগা করো, মর্নিং ওয়াক করো, কে কে করো লিখবে তো। আমি কিন্তু করি না, কারণ মাঝে দিয়ে করতাম মর্নিং ওয়াকে গেলে কত বন্ধুও হয়ে যায়, আমার অনেক ওখানকার বন্ধুও হয়ে গেছে, খুব ভালো বন্ধু ওরা। আমি যেহেতু একটু গল্প করতে ভালোবাসি, আর যারা গল্প করতে ভালোবাসে বা আমার প্রায় সমবয়সী, তারা কিন্তু আমার খুব ভালো বন্ধুও, আমার সবসময় খোঁজ নেয়, সবসময় তারা আসা যাওয়া করে। কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা ঠিক নেই, তাই কেউ কারো বাড়িতেই যাই না, তবে ফোনে কথা হয়। তোমরাও কি মর্নিং ওয়াক করতে গেলে বন্ধু বান্ধব করে নাও? হাঁটার সঙ্গে একটু গল্প, একটু আড্ডা, মজা, এগুলো কি করো? আমার হাজবেন্ড কিন্তু যে মর্নিং ওয়াক করতে যাই, আমরা দুজনেই যেতাম, তো সেখানে গিয়ে আমাদের মানে খুব ভালো বন্ধু হয়ে গেছিল, অনেকেই খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফিস্ট হয়, আমরা মাঝে মাঝে মানে এতদিন হতো, কিন্তু এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে। দেখা যাক আজকে খেলে এসে কি রিপোর্ট দেয়, কি বলে, খেলতে তো গেছে। এই যে তোমাদের ঠাম্মা চলে এসছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন খানিকক্ষণ টিভি দেখে নিয়েছে। কি দেখেছেন, কি কি দেখেছেন? চাঁদের বুড়ি। আচ্ছা, তো এখন টিভি দেখবেন না? বলুন ওদেরকে, বলুন সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছো তো? কাকে কাকে বলবেন? সবাই তো আপনাকে খুব সুন্দর বলছে। সুন্দর কেন গেছি, সুন্দর বলে মনে হয় আমাকে ইয়ার্কি মারছি। না না, ইয়ার্কি কেন, আমি সত্যি তো সুন্দর। গায়ের রং এখনো টুক 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 করছে, ফর্সা। আজকে কি খাবেন, কি খেতে ইচ্ছে হচ্ছে? না, দুপুরে 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 কি খাবেন? আমি যা দেবো তাই খাবেন? না, কিছু তো রান্না করা রয়েছে, কালকে কার রান্না করা আছে, আর দেখি কি করি। অন্যরকম প্ল্যানও হচ্ছে মনে মনে, হ্যাঁ, সবই ভুলে যায়, মনে রাখতে পারে না কিছু। হ্যাঁ, কিন্তু ছোটবেলার সব কথা মনে রাখতে পারে। কিন্তু এখনকার কথা মনে থাকে না, কোন কোথায় কি ডাকছে, হয়তো ডাকলো রেখে আবার ভুলে যায় কোথায়। সারাদিন ওই একটা জিনিসই খুঁজতে থাকে, কোথায় রেখেছে, খুব যত্ন করে রেখে দিল, যত্ন করে রেখে টেকে আর খুঁজে পাচ্ছে না। সারাদিন লাগিয়ে ওটা খুঁজছে, খালি খুঁজেই যাচ্ছে, খুঁজেই যাচ্ছে, এই হয় ব্যাপার। যাই হোক, তোমরা ঠাম্মাকে তোমরা দেখতে চাও, কেউ দিদা বলো, কেউ ঠাম্মা বলো, তো দিদাকে দেখো আজকে সকালবেলা একেবারে টিভি ফিভি দেখে মন খুশ হয়ে আছে। এদিকে আমার আমার হাজবেন্ড আর ছেলেও চলে এসছে খেলে। এই যে ও জিএস পট, কি দেবদাস পাঠক, দারুন ম্যান, ও দারুন দারুন, হিপ হিপ ফুর রে, হিপ হিপ ফুর রে,
वाह 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 दारुन दारुन से बोलो किस बोलो हाँ दारुन लगे खूब मजा लगे खूब आनंद लगे पंचाशुद्ध देर खेला তুমি মানে ইয়ং তুমি কিন্তু বলতে পারবে না তুমি পঞ্চাশুর্ধ বলেই দিয়েছো হ্যাঁ ইয়ং বলছি না তো হ্যাঁ বলে দাদা কাকু হ্যাঁ দাদা নাই তুমি এখন কাকু জেঠু দাদুও হতে পারো না যারা 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 চল্লিশ উপর তারা তো দাদাই থাকবে না বাহ খুব ভালো আনন্দ লাগছে একটু এটা ট্রফিটা একটু দেখাও বাহ দারুন খুব আনন্দ লাগছে হ্যাঁ হিপ হিপ পুরে দাঁড়াও 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 তোমার একটা ছবি তো তুলি মশার ওষুধ দিতে এসছে তো একটু জল চাইছে জল খাবে এই যে মশার ওষুধ দেওয়া দিতে এসছে মশার ওষুধ দিতে আসি মিউনিসিপ্যালিটি থেকে তো উনি দিয়ে যান মশার ওষুধ প্রত্যেক মাসে একবার দুবার করে আসেন দিয়ে যান হ্যাঁ আর তবে কালকে একবার দিয়ে গেছে আজকে আবার দিতে এসছে আজকে দেয়নি কালকে জল খাবার পর দেবে দেখো ছোটলাল কি দুষ্টু হয়েছে খালি দুষ্টামি করতে শিখেছে আবার কান পেতে শোনে কি বলছি সবসময় কান পেতে শুনবে ওপরে উঠবে খাটের এই যে জায়গাটা উপরে রডটা ওর খুব পছন্দের ওখানটা উঠতে চাইছে দেখো কিরকম ভাবে উঠবার চেষ্টা করছে পারছে না ওটা মোটা তো ধরতে পারছে না চেষ্টা করে যাচ্ছে সমানে ওর খালি কাণ্ডটা দেখো কি কাণ্ড করছে দেখো ওপরে উঠবার কত চেষ্টা অনেক চেষ্টা করছে কি সুন্দর তাকিয়ে আছে এটা সরু এই জায়গাটা সরু বলে এই জায়গাগুলোকেও ধরতে পারছে আর উপরের ওই জায়গাটা মোটা বলে ওর ঠিক ধরতে পারছে না যে উপরে মানে ঠোঁট দিয়ে যে আকশির মতো করে ধরবে ধরে তারপরে উঠবে সেটা পাচ্ছে না আমি তুলে দিক নে উঠে পড় উঠে পড় উঠে পড় বস আমার সোনা আজকে তো বেশ আনন্দ লাগছে আমার হাজবেন্ড প্রাইজ পেয়েছে দেখি আজকে স্পেশাল কিছু করতে পারি কি না বেশ একটা খুশি খুশি লাগছে একটা তো চেয়ার আপ করতেই হয় কারণ হ্যাঁ একটা তো আমাদের তরফ থেকে একটা ট্রিট দেওয়া দরকার দেখা যাক কি করি ভাবি একটু ভাবি কচুরি আর ঘুগনি খাচ্ছি এখন টিফিনে ওনার অনারে আজকে প্রাইজ জিতে এসছে কিছু তো স্পেশাল হওয়া দরকার বুড়ো বয়সে তার উপর আবার বুড়ো বয়সে বুড়ো বলতে না এসে করে বুড়ো বলতে চায় না বুড়ো হতে চায় না দাড়িগুলো দেখেছেন তো কেরম পাকা তবু বলবে না বুড়ো চুলগুলো কালো আছে রং করে না আর শাশুড়িমাও খাচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে টিফিনটা কিন্তু কেনা আমি তৈরি করিনি এখন চটজল দিয়ে এটা কিনে নেওয়া হয়েছে ফাঁকি ভাজি টিফিনটা একটু ফাঁকি ভাজিই করি এবার দুপুরে কি রান্না করব প্ল্যান করছি ভাবছি ফ্রাইড রাইস করব দেখা যাক কি হয় ফ্রাইড রাইস করি কি কি করি আমার ছেলে গাজর কেটে দিচ্ছে তারপরে ফ্রাইড রাইসে যা যা কাটা সেগুলো কেটে দিচ্ছে বাড়িতে যদি থাকে একটু সাহায্য একটা সাহায্য করে একা একা তো সব কাজ করা সম্ভব না যে কোনো মানুষেরই একা একা কাজ করা সম্ভব না একটু ছোটবেলার জন্য রাখিস ঠিক আছে রাখ আবার ও আজকে এই সব কাজগুলো করে দিচ্ছে আমি রান্নাটা করবো
বাজারও করেছে, ওই বাজার করেছে। ওর বাবা আবার খেলে পেলে এসে কাজে বেরিয়ে গেছিল, আবার এখন এসছে বাড়িতে, তো বাজারটা ও করেছে। ও বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো কেটে দেবে, আমি ওদিকে রান্নাটা করবো। এই চালটালগুলো ভিজিয়ে দিই, রান্নাটা করতে সময় তো লাগবে। আজকে এখানে 1 কেজি চিকেন আনা হয়েছে, তো আজকে আমরা তো 3 জন খাই, খুব বেশি একটা লাগবে না, এতটা চিকেন আমাদের লাগবে না। এখান থেকে আমি কিছুটা বোনলেস চিকেন আলাদা করে ফ্রিজে তুলে রাখছি। এগুলো একটু প্ল্যানিং করে কাজ করলে তাহলে সংসারটা একটু বেশ ভালোভাবে চলে, কেননা সবসময় তো আমরা খুব বেশি খাবো, খুব বেশি খরচ করব এতটা না। এগুলো প্ল্যান করে কিছুটা করে নিলে ঠিকঠাক মতো সংসারটা চালানো যায়। আজকে এখান থেকে আমি বোনলেস গুলোকে আলাদা করে নিয়েছি, দুই একটা যদি থাকেও এখানে রেখে দিচ্ছি। কত করে নিয়েছে মাংস? 190। 190 বোনলেস গুলোকে আলাদা করে রাখছি, এগুলো আমি আগে আজকে ফ্রিজে তুলে রাখবো। এগুলো দিয়ে হয়তো চিলি চিকেন করা হবে, ছেলে হয়তো করবে চিলি চিকেন, বলছিল যে চিলি চিকেন করবে। আমরা সবাই মিলে ঝুলে কাজ করি, কখনো ছেলে করে, এখন ছেলে যেহেতু বাড়িতে আছে, ছেলে সেহেতু এগুলো টুকটাক করে, বা আমার শরীর টরীর খারাপ হলেও করে দেয়, টুকটাক কাজ করে দেয়। এটা আজকে আমি করে নেব, আজকে চিকেন কষা করব ভাবছি, ফ্রাইডেজ আর চিকেন কষা। আর এটা আমার ছেলে, এটা রেখে দিলাম বললে, সেটা আমার ছেলে চিলি চিকেন করবে, এটা কাল পরশু যখন হোক করবো আমি। আপনারাও হয়তো এইভাবে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করেন, তবু আমি একটু শেয়ার করছি যাতে কোনো নতুন রাঁধুনি যদি থাকেন বা নতুন সংসার করছেন, তারা হয়তো তাদের এখনো হয়তো অভিজ্ঞতা হয়নি সেইভাবে, তো আপনারা এইভাবে করতে পারেন। তুলে রাখি আর এটা ম্যারিনেট করে নিই, ঠিক আছে। এই যে এখানে গাজরগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখানে বিনস এই দুটো সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা কোচানো হয়ে গেছে, ক্যাপসিকাম কোচানো হয়ে গেছে, এগুলো সব ছেলে করে দিয়েছে, আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে ছেলে, আর এখানে আমি এই জন্য অবশ্যই দেরাদুন রাইস করতে হবে, ফ্রাইড রাইস করবো, তো রাইসটা জলে ভিজিয়ে দিয়েছি, পরে এটা সেদ্ধ করে নেব, তারপরে রান্নাটা করব। চিকেন নিয়ে কষাচ্ছি, যারা ব্যাচেলার হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে আছে বাড়ি থেকে, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। এটা আমি শঙ্করী কিচেনে আপলোড করব, কিন্তু এখানে আমার দেখাচ্ছি যে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, কষানো প্রায় হয়ে এসছে। যারা ব্যাচেলার আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই শঙ্করী কিচেনটা দেখবেন, সেখানে আমি এই ভিডিওটা আপলোড করব। আর এতক্ষণ প্রচন্ড গরম ছিল, রোদ ছিল, এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর আমি সবসময় চাপা দিয়ে রান্না করি যাতে গ্যাসটা সাশ্রয় হয় বা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আমার কাজটাও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর গ্যাসটাও সাশ্রয় হবে, সবসময় আমি এইভাবেই করি। আপনারাও কি করেন এরকম ভাবে? দেখুন চালটা একদম সুন্দর ফুলে উঠেছে, এখন জলে ভেজানো আছে, এবার আমি এটা সেদ্ধ করে নেব, ভাতটা করে নেব আর কি, তারপরে আমি রাইসটা ফ্রাই করে নেব। আমার হাজবেন্ডের আবার বাড়িতে থাকলে খুচখুচ খুচখুচ করে কিছু খেতে হয়, এখন চিকেন কষা দিচ্ছি, না না ঠিকঠাক করে দিনই দেখতে হবে তো, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন, এখন খেয়ে যদি ঠিক হয় কি না হয় বলতে পারি, তাহলে ঠিক ভুল হলে ঠিক করার চান্স থাকবে, খুচখুচ খুচখুচ করে কিছু না কিছু খেতে হবে ঘরে থাকলে। গরমটা বেশি হয়েছে, প্রচন্ড গরম, দারুণ দারুণ হয়েছে,
চিকেন টাও কমপ্লিট একেবারে কষা কষা হয়েছে গালুন জমে যাবে আজকে এবার আমি স্নান করতে একটু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করতে যাবো সন্ধ্যাবেলা বেশি জমবে শাশুড়ির জন্য ফ্রাইড রাইস আর কুমড়ো আলু ছক্কা আজকে ওনার এটা খেতে দেবো তারপরে আমি স্নান করতে যাবো এমনি সকালবেলা কাপড় জামা ছাড়া হয়েছে কিন্তু এইসব কাজ করার পর আরেকবার স্নান না করলে ভালো লাগে না উনন টুনন পরিষ্কার করবো করে স্নান করবো তারপর আমরা তিনজনে একসঙ্গে খাবো ভাতটা দেখে নিন আর কম করবি বাবন কোথায় বসবে এখন রাত্রি হয়ে গেছে আজকে সকাল থেকে অনেক কাজকর্ম হলো অনেক সেলিব্রেট হলো আপনাদের দাদা আজকে খুব ভালো ম্যাচ খেললো খেলে জিতে এলো আজকে দারুণ সেলিব্রেট করলাম আর রাতেও আমরা ওই একই খাবার খাবো আমার চশমা একটু রিং রিং আসছে তার কারণ হচ্ছে লাইটটা একটু পড়ছে চশমার মধ্যে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু এই লাইটটা একটু রিং দেখা যাচ্ছে আর আপনাদের দাদা এরকম 50 বছর হয়ে গেছে মর্নিং ওয়াক করে ঠিক আছে এরকম এফোর্ট দিয়ে খেলা এটা কতটা ঠিক কতটা ভুল জানি না ভয় লাগে যে কখন কিছু যদি হয়ে যায় প্রচন্ড মানে খেলার সময় তো কারো কিছু জ্ঞান থাকে না তখন মনে হয় কিভাবে জিতবো এটা সকলের মনের মধ্যেই হয় তাই বয়সটার কথা মাথায় রেখে একটু ভাবতে হয় যে খেলাটা উচিত কি উচিত না বুঝতে পারি না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য টাটা।